Hi guys, this is Rakib. Welcome back to another video. So guys, আজকে আমি আপনাদের মাঝে যে বিষয়টা নিয়ে চলে এসেছি সেটা হলো গিয়ে বাংলা কিবোর্ড বন্ধুরা বাংলা কিবোর্ড সম্পর্কে আজকে কিছু কথা বলবো যে অনেকেই বন্ধুরা টাইপিং করতে জানে না বাংলা টাইপিং করতে অনেকেরই সমস্যা হয় তো তারা কিভাবে বাংলাতে এসএমএস করবেন অথবা মেসেঞ্জারে চ্যাট করবেন অথবা যে কোনো কাজ করবেন তাদের জন্য আমি মনে করি যে বাংলা কিবোর্ড অ্যাপসটা অনেক উপকারী জিনিস তো তাদের উদ্দেশ্যে আজকে আমি কিছু একটা অ্যাপ শেয়ার করবো যে এই অ্যাপসের মাধ্যমে আপনি খুব সহজেই আপনি বাংলা মানে বললেই সেখানে লেখা উঠে যাবে আপনি বাংলা চ্যাট করতে পারবেন তো সেজন্য আপনাকে কী করতে হবে সেজন্য আপনাকে চলে যেতে হবে প্লে স্টোরে যাওয়ার পর আপনি চার্জ অপশনে চলে যাবেন এই যে চার্জ অপশনে চলে যাবেন ওখানে যাওয়ার পর বাংলা কিবোর্ড লিখে চার্জ দেওয়ার পর এখানে অসংখ্য কিবোর্ড চলে আসবে তো এইখান থেকে এই যে উপরেই প্রথমে যে অপশনটা আসছে এই অপশনটায় আপনি ক্লিক করবেন এই যে দেখুন বাংলা ভয়েস টাইপিং কিবোর্ড বাংলা কিবোর্ড ঠিক আছে বন্ধুরা 4.3K রিভিউজ রেটিং 3+ রেটিং পয়েন্ট 1,000,000 ডাউনলোড আছে বন্ধুরা তো এই অ্যাপসটার মাধ্যমে আপনি বাংলা বললেই বাংলা এখানে উঠে যাবে আপনি কারোর সাথে কথা বলতে হলে আপনার মেসেঞ্জারে অথবা ফেসবুকে অথবা ইমোতে আপনি কথা বলতে পারেন বাংলা অ্যাপসের মাধ্যমে দেখুন এই যে এখানে কিবোর্ড আছে তারপরে বাংলা ভয়েস টাইপিং আছে আমি মনে করি অ্যাপসটা আপনার অনেক উপকারী হবে বন্ধুরা তো এই অ্যাপস ব্যবহার করলে আপনার হবে কি আপনি অনেক অনেক সময় বাংলা অনেক লেখা লিখতে হয় খুবই বিরক্তিকর তো আপনি শুধু বলবেন এইখানে লেখা উঠে যাবে বন্ধুরা খুব ভালো একটা অ্যাপস আপনার সময় বেঁচে যাবে আর যারা বাংলা টাইপিং জানে তাদের জন্য অনেক উপকারী অ্যাপসটা তো চাইলে আপনি প্লে স্টোর থেকে নামিয়ে নিতে পারবেন অথবা আপনি ডেসক্রিপশন বক্সে অ্যাপসের লিঙ্ক পেয়ে যাবেন আপনি চাইলে সেখান থেকেও নামিয়ে নিতে পারেন বন্ধুরা তো আশা করি বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর আমি মনে করি যে অ্যাপসটার মাধ্যমে আপনারা অনেকই উপকৃত হবেন তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর সাথে সাথে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর আজ এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য আরেকটা ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ